सदन का सीमित दल में जीएसटी बैठक है। ये कौन सा सरकार है जो डीजल रूपोरे जीएसटी ना बसिए हॉस्पिटल बेडे रूपोरे जीएसटी बसाचे? কোন সরকার যে গ্রামে টাকা দিয়ে গরিব বাড়ির ছেলে মেয়েদের লেখাপড়া করে রিসার্চের টাকার উপরে কোপ মারছে? এ কোন সা সরকার হে প্রত্যন্ত গ্রামের পোয়াতি মেয়েগুলোকে দুবেলা একটু ভালো করে খেতে দিয়ে যে আইসিডিএস সেন্টার গুলো দিল্লিতে প্রগতিশীল বামপন্থী মনন মুক্ত চিন্তার যে এমপিরা ছিল তাদের লড়াইয়ে আঙ্গনবাড়ি মিড ডে মিল আইসিডিএস কে ছিনিয়ে নিয়ে এসেছিল, সেই আঙ্গনবাড়িতে সেই আইসিডিএস সেন্টারে আজকে 19,000-এর বেশি পদ ফাঁকা রেখেছে। আর গ্রামে বস্তি শহরে এলাকা পিছিয়ে পড়া মানুষের ও আইসিডিএস কা সেন্টার সে মা কা ছাতি মে দুধ হোনে কে লিয়ে জো আর উসকা শরীর মে খুন হোনে কে লিয়ে জো আয়রন কা ট্যাবলেট থা ও আয়রনের বড়িটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তখন বামপন্থীদেরকে লড়াইয়ের সামনে সারিতে নামতে হয়, বামপন্থীদেরকে তখন মাথায় কফন বাঁধ কর মিছিল কা আগে রহনা পড়তা হয়, বামপন্থীদেরকে তখন জেলের ভেতরে যেতে হতে পারে, খুন হয়ে যেতে পারে, বাড়ি ঘর তো ছেড়ে দিতে পারে, ক্ষতিপূরণ দিতে হতে পারে, ক্লাস ধরে উঠবস করাতে পারে, একক সংখ্যা গরিষ্ঠতা রহ করে তবু রাস্তা ছেড়ে যায় না, সেই বামপন্থীরা আজকে রাস্তায় নেমেছে। ইয়ে এসা লড়াই হ্যায় ইয়ে ইনসাফ কে মাং পর জো দোস্তি কে দিলো মে সাহস আর দুশ্মন কে দিলো মে ডর পেদা কর রা হ্যায়, তাই আজকে আপনারা নেমেছেন এই রাস্তায়। জিনিসপত্রের দাম, খেতে খাওয়া মেহনতি, মানুষের বেঁচে থাকার শক্তি, লেকিন মিডিয়া কা সবাল পুছিয়ে চোর কুনাল এই বলেছে, আপনি কি বলেছেন? আমার বাবা তাই করেছে চোর কুনালের কথার উপরে বলতে? ও দিল্লি গেল, আপনি কি বলবেন? আরে আপনি দিল্লি গেলেন, আমার 100 দিনের টাকা আনলেন নাকি? আমি কি বলতে পারি? কি ইসিলিয়ে বলা যাতা হ্যায় কে হর জগা আপনা কাবিলিয়ত মত দিখাইয়ে, कुत्तों के दौड़ में चीते कभी नहीं दौड़ता, चीते अलग से रास्ता बनाते हैं और अलग रास्ते में चलते हैं और अलग रास्ते में दौड़ता है। भाई आज के बाघेर बच्चारा যে বাঙালির বুকের রক্ত দিয়ে বক্রেশ্বর গড়েছিল, সেই বাঙালির বাচ্চারা, সেই ভারতের বাচ্চারা, সেই পশ্চিমবঙ্গের বাচ্চারা, সেই বামপন্থী প্রগতিশীল খেটে খাওয়া মেহনতি মানুষের পরিবারের ছেলে মেয়েগুলো আজকে রাস্তায় হাঁটছে গোটা পশ্চিমবঙ্গকে, গোটা দেশকে, আসলে আমার দেশের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে বাঁচাতে। তাই এই বাঁচার লড়াইটা একটা বিরাট মাঠের লড়াই, সেই বিরাট মাঠের লড়াইয়ে নকল যুদ্ধ ছাড়ো, আসল কথা বলো। আর আসল কথা বলতে বলতে অনেকের প্যান্ট ভিজে যাচ্ছে, অনেকের প্যান্টের পিছনে হলুদ দাগ হয়ে যাচ্ছে, তাই যারা আসল কথা বলতে পারে না তারা দূরে আছে, আর যারা নকল কথার থেকে সামনে আসল কথা যুদ্ধকে নিয়ে যেতে চায় তারা এই বেলঘরিয়া থেকে আরো একবার 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে আসবে। এ আমাদের আশা, এ আমাদের প্রত্যাশা, এ আমাদের বিশ্বাস আছে, বিশ্বাস আছে আপনাদের কাজের উপর, বিশ্বাস আছে আপনাদের দায়বদ্ধতার উপর। যখন গোটা করোনার সময় গোটা এলাকা শুনশান, প্রাইভেট চেম্বারের ডাক্তারবাবুরা পর্যন্ত তালা দিয়ে দিয়েছে, আর আচ্ছা আচ্ছা লোকরা যখন বাড়ির ভেতরে দরজা বন্ধ করে আছে, তখন বিশু দাস কিচেনের নামে, সমজীবী ক্যান্টিনের নামে এই ঘরটা থেকে গরিব মানুষের মুখে ভাত তুলে দিয়েছিলেন। তাই আপনাদের দায়বদ্ধতার উপরে বিশ্বাস রেখে ব্রিগেডের মাঠে এক বুক প্রত্যাশা নিয়ে বেলঘরিয়ার জন্য অপেক্ষা করবো। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।